প্রিয় শিক্ষার্থীরা সহজ লার্নিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত আগের কয়েকটি ক্লাসে আমরা জৈবরাসায়নের কতগুলো বিশেষ বিষয়ভিত্তিক টপিক নিয়ে আলোচনা করেছি কতগুলো টপিক নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওই টপিকগুলো থেকে কী কী প্রশ্ন আসতে পারে বা কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবং সেগুলোকে কিভাবে উত্তর দেওয়া যায় তো প্রশ্ন আলোচনা অংশটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের পরীক্ষায় আসবে হচ্ছে প্রশ্ন আমাদেরকে উত্তর লিখতে হবে তো প্রশ্ন আলোচনা জিনিসটাকে যদি তুমি যদি প্রশ্নগুলোকে আগে থেকেই সলভ করে যাও বা আগে থেকেই দেখে যাও তাহলে তোমার জন্য উত্তর করাটা খুবই সহজ হবে তো তাহলে চলো শুরু করা যাক আমরা যে অংশগুলো পড়েছি প্রথম দিকের যে অংশগুলো জৈব রসায়ন অধ্যয়ে সেখান থেকে মূলত কিছু এক দুইয়ের প্রশ্ন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তিন চারের যে প্রশ্নগুলো আছে সেগুলো সাধারণত পরের অংশগুলো থেকে আসে যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব তো এক দুইয়ের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তো প্রথম প্রশ্ন একটা যেটা আমরা পেতে পারি এক নম্বরে যৌগ কাকে বলে এটা আমরা আগে আলোচনা করে এসেছি কার্বন এবং হাইড্রোজেনের যেসব যৌগগুলো আছে এবং তাদের যেসব জাতক আছে তাদেরকে বলা হয় জৈব যৌগ তারপর এটা এমসিকিউতে আসতে পারে অথবা এক দুই নম্বরের প্রশ্ন আসতে পারে জৈব রসায়নের জনককে আমরা জানি জৈব রসায়নের জনক হচ্ছে ফ্রেডরিক উহলা তারপরে জৈব যুগের প্রাচুর্যতার কারণ কী কী এটা আসতে পারে তিনটি কারণ আছে এটা তোমরা সবাই জানো আমরা আগে ক্লাসে পড়ে এসেছি এক নম্বরে হচ্ছে ক্যাটেনেশন দুই নাম্বারে হচ্ছে সমানতা এবং তিন নাম্বারে হচ্ছে পলিমারকরণ এই তিনটি কারণে মূলত জৈবযুগের সংখ্যা অত্যন্ত বেশি তারপরের প্রশ্ন হচ্ছে আসতে পারে যে ক্যাটেনেশন বলতে তুমি কি বুঝো মূলত কার্বন কার্বন একটি লম্বা শিকল তৈরি করতে পারে বিভিন্নভাবে কার্বনগুলো একটা একটার সাথে সংযুক্ত হয়ে লম্বা শিকল তৈরি করতে পারে সেই জিনিসটাকেই ক্যাটেনেশন বলা হয় তারপরে আরও কিছু প্রশ্ন আমরা পেতে পারি যেমন জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য কি কী আমরা এটা নিয়ে পুরো একটা ভিডিওতে আলোচনা করেছি তোমরা ইচ্ছা হলে ভিডিওটাও দেখে নিতে পারো তারপর অ্যালিসাইক্লিক যৌগ বলতে কি বোঝায় অ্যালিসাইক্লিক যোগ বলতে যে জিনিসটা বোঝায় কোনো একটি চাকরিক যোগ অর্থাৎ সাইক্লিক যৌগ বা বদ্ধ বদ্ধশিকল যৌগ যার রাসায়নিক ধর্মগুলো মুক্ত শিকল যৌগের মতো তাকেই বলা হয় অ্যালিসাইক্লিক যৌগ তারপরে একটি প্রশ্ন এটা এমসিকিউ তো আসে একটা হেটারোসাইক্লিক যৌগের উদাহরণ দাও সেটা হচ্ছে একটি হেটারোসাইক্লিক যৌগ হচ্ছে পিরিডিন আরো কয়েকটা যৌগ পাবো এদের উদাহরণ দিয়ে এভাবে প্রশ্নগুলো আসতে পারে এগুলো হচ্ছে নমুনা প্রশ্ন যে এরকম টাইপের প্রশ্ন আসতে পারে তোমরা বই থেকে যখন পড়বে তখন আরও অনেক প্রশ্ন পাবে এগুলো দেখলে তোমরা নমুনাগুলো পাবে যে এক দুই নম্বরে কীভাবে প্রশ্নগুলো আসতে পারে সেভাবে তোমরা প্রস্তুতি নেবে কোনো একটা ভালো বইয়ের থেকে দেখে পুরো টপিকগুলো পড়ে ফেললে সবচেয়ে ভালো হবে তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে আমাদের ফেসবুক গ্রুপটাতে যোগ দাও আমাদের যেই ডিসক্রিপশন বক্স ওখানে গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে সেখানে আলোচনার জন্য বিভিন্ন পোস্ট দিতে পারবে আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাকে ধন্যবাদ তো আজকে ভিডিও এই পর্যন্তই থাকলো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে